নমস্কার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা মাস্টার ডিগ্রি পার্ট ওয়ান পার্ট টু পড়ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজন হলে কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গে ফিরে আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট শুরু হবে কিছুদিন পর মাস্টার ডিগ্রির অ্যাসাইনমেন্ট শুরু হবে রিসেন্টলি

প্রত্যেকটি পেপারের অ্যাসাইনমেন্ট করতে হবে কি না বা অ্যাসাইনমেন্ট কত নম্বরে করতে হয় বা অ্যাসাইনমেন্টের কাজ কি অ্যাসাইনমেন্ট করলে আপনার সুবিধা কি হতে পারে না করলেই বা আপনার অসুবিধা কি হতে পারে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে হোমওয়ার্ক আপনারা যেমন মাধ্যমিক এইচএস পরীক্ষা দিয়েছেন আপনাদের ইন্টারনাল প্রজেক্ট থাকতো বা এই মাধ্যমিকের ক্ষেত্রে ওরাল থাকতো এখানে সেরকম ইন্টারনাল একটি পরীক্ষা হয় সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে বিবেচিত হয় তো অ্যাসাইনমেন্টে প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে গ্যাজেশনের জন্য ইউজির ক্ষেত্রে টোয়েন্টি মার্কস করে রয়েছে আপনাদের ইউজির ক্ষেত্রে প্রত্যেকটি পেপার মূলত সেভেন্টি মার্কসের পেপার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এসি যে দুটি পেপার রয়েছে সেগুলি মূলত সিক্সটি মার্কসের পেপার তো প্রত্যেকটি পেপার মূলত আপনাদের টোয়েন্টি মার্কসের অ্যাসাইনমেন্ট হবে সেকেন্ড ইয়ারে এসি পেপারের ক্ষেত্রে টেন মার্কসের অ্যাসাইনমেন্ট হবে বাকি প্রত্যেকটি পেপারের ক্ষেত্রেই ফিফটি মার্কসের ফাইনাল পরীক্ষা হবে আর মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আপনার কিন্তু ফুল মার্কসের অ্যাসাইনমেন্ট হবে অর্থাৎ একশো নম্বরের পেপার হলে একশো নম্বরের অ্যাসাইনমেন্ট হবে আর পঞ্চাশ নম্বরের পেপার হলে অর্থাৎ ম্যাথামেটিক্স হবে পঞ্চাশ নম্বরের পেপার পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট হবে তার মধ্যে যত নম্বর আপনি পাবেন মাস্টার ডিগ্রির ক্ষেত্রে বলছি এটি আপনার সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে আর ইউজির ক্ষেত্রে অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকের জন্যই আপনার টোয়েন্টি মার্কস করে পেপার শুধু সেকেন্ড ইয়ার এসি পেপারগুলি টেন মার্কস করে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই মার্কসটা পুরোটাই নেওয়া হবে কোনো পার্সেন্টেজ নয় শুধুমাত্র করে আপনাকে গ্রাজুয়েশনের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা দিতে হবে আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম এবার অ্যাসাইনমেন্ট কেন আপনাদের একটি হোমওয়ার্ক বা ইন্টারনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আপনি কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না তারপূর্বে আপনাকে জেনে রাখতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিটে সাবমিটের আগে আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হবে প্রত্যেকটি স্টুডেন্টের এক্সাম ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক এক্সাম ফর্ম ফিল না করলে অ্যাডমিট কার্ড ইস্যু হবে না তাই অ্যাডমিট কার্ড ইস্যু না হলে আপনি অ্যাসাইনমেন্টও করতে পারবেন না ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন না এক্সাম ফর্ম ফিল আপের ডেট খুব শীঘ্রই ঘোষণা হবে মাস্টার ডিগ্রি ক্ষেত্রে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে তাই অ্যাসাইনমেন্ট খুব রিসেন্টলি হবে আপনাদেরকে আপনার জানতে হবে আরেকটি জিনিস সেটি হচ্ছে অ্যাসাইনমেন্টের এখানে কি নিয়ম পরিবর্তন হয়েছে বিএলআইএস এর অ্যাসাইনমেন্ট করাতে গিয়ে আমরা যেটা দেখলাম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মূলত কোশ্চেন পেপার সবার একই হয় এবং পর পর আসে আর অপশনও এক থাকে তাই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্টুডেন্টদের সমস্যা হয় না কিন্তু এবছর থেকে নিয়মটা চেঞ্জ হয়েছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রত্যেকের একই টাইপের পর পর কোশ্চেন এবং একই অপশন একই রকম ভাবে আসছে না এখানে কিন্তু হ্যাপাজারলি কোশ্চেন আসছে র্যান্ডামলি কোশ্চেন আসছে যেখানে আপনার কোশ্চেন সবার সঙ্গে সবার একই টাইপের এবং একই কোশ্চেনের অপশনের মধ্যে মিল থাকছে না তাই যদি অ্যাসাইনমেন্ট আপনি সঠিকভাবে সময় নিয়ে না সাবমিট করেন সে ক্ষেত্রে মার্কস কিন্তু অনেকটাই কমে যাবে অ্যাসাইনমেন্টে যদি আপনি 90% প্লাস মার্কস অচিভ করে না রাখতে পারেন সে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইনাল পরীক্ষায় পাস করার চাপ হয়ে যায় 20 মার্কস gameState এর ক্ষেত্রে যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আছে বা মাস্টার ডিগ্রি ক্ষেত্রে 20% যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাকে মিনিমাম 90% প্লাস মার্কস অচিভ করে রাখতে হবে যাতে করে ফাইনাল পরীক্ষায় ইজিলি আপনি সহজে পাস করতে পারেন কারণ অ্যাসাইনমেন্টের মার্কস এবং ফাইনাল পরীক্ষার মার্কস মিলেই কিন্তু কুড়ির মধ্যে যদি আপনি অথবা আঠেরো যদি মিনিমাম পেয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় সহজে পাস আউট করা সম্ভব হবে তাই চেষ্টা করতে হবে আপনাকে কুড়ির মধ্যে কুড়ি যেন আপনি অ্যাসাইনমেন্টে পেয়ে থাকতে পারেন সব থেকে কম হলে আঠেরো এর কমে কিন্তু অ্যাসাইনমেন্টে মার্কস এলে ফাইনাল পরীক্ষায় পাস করা কিন্তু আপনার যেন চাপ হয়ে যাবে অ্যাসাইনমেন্ট ব্যাপারে আপনাদেরকে আশা করি কনসেপ্ট কিছুটা ক্লিয়ার করতে পারলাম আমাদের এই সংস্থার নাম গেটওয়ে অফ ফিউচার এবং এটি তেরো বছর ধরে নেতাজি সুভাষ সুপার ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টদেরকে কোচিং ক্লাস থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট সাবমিশন ফাইনাল পরীক্ষা নোটস সাহিত্য সব কিছু প্রোভাইড করে আসে যেগুলি বিভিন্ন কলেজের প্রফেসারকে দিয়ে বানানো হয়ে থাকে যেগুলি অথেন্টিক হয়ে থাকে কম লিখে বেশি নম্বর পাওয়া যায় তার সঙ্গে অ্যাসাইনমেন্ট সাবমিশনে সহযোগিতা পাওয়া যায় সঠিক ইনফরমেশন সঠিক সময়ে পাওয়া যায় সর্বোপরি সব রকম হেল্প করা হয় কীরকম টাইপের নোটস আমাদের দেওয়া হয় উদাহরণ হিসাবে আপনাকে দেখাচ্ছি এরকম একটা ফন্ট পেজ থাকে প্রথমে তারপর এখানে সূচিপত্র দেওয়া থাকে কতগুলো কোশ্চেন আমরা অ্যান্সার দিচ্ছি সেগুলো আমরা এখানে সূচিপত্র পেজ নাম্বার ওয়াইজ দিয়ে থাকি এরপরে আপনাকে আমরা দেব এর পরের পেজে এখানে আপনার কোশ্চেন প্যাটার্ন দেওয়া থাকে উপরে হেডিং এ এখানে দেওয়া আছে দেখুন হেডিং এ কোশ্চেন প্যাটার্ন এই পেপারে 10 নম্বরের প্রশ্ন থাকবে 4টি করতে হবে দুটি 6 নম্বরের প্রশ্ন থাকবে 10টি করতে হবে পাঁচটি প্রত্যেক পেপারে কোশ্চেন প্যাটার্ন এক নয় কিছু কিছু পেপারে কোশ্চেন থাকে দশ নম্বরের পাঁচ নম্বরে দু নম্বরের কিছু পেপারে থাকে দশ নম্বরে ছ নম্বরের কিছু পেপারে থাকে দশ নম্বরের তিন নম্বরে চার নম্বরের এরকম কোশ্চেন প্যাটার্নে ভেরিয়েশন থাকে কোন কোন পেপারে কীরকম টাইপের কোশ্চেন হবে সেটি আমাদের হেডিংয়ে লেখা থাকে এরপর আমরা গুলো যখন দিই এখানে এখন কোশ্চেনটাকে আমরা বোল্ড করে রেখেছি যাতে করে আপনাদের কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হয় তারপরে আমরা পয়েন্ট বেস আকারে অ্যান্সারগুলো পরপর সাজিয়ে দিয়েছি যাতে করে আপনাদের সহজেই মনে থাকে এবং পড়তে কোনো প্রকার অসুবিধা না হয় এইভাবে প্রত্যেকটি পেপার আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকটি পেপারের ক্ষেত্রেই আমরা অ্যান্সার কপিগুলো দিয়ে থাকি স্টুডেন্টদেরকে যাতে স্টুডেন্টদের ক্ষেত্রে মার্কসটা ভালো আসে এবং স্টুডেন্টরা সহজেই অল্প সময় দিয়ে নিজেকে প্রিপেয়ার্ড করতে পারে আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজন হলে আমাদের যে অফিস নম্বর রয়েছে নাইন ওয়ান টু সিক্স এইট সেভেন ফোর এইট ফাইভ এইট অথবা ডবল নাইন ডবল থ্রি সেভেন ওয়ান ডবল ফোর ওয়ান সেভেন অথবা সিক্স টু নাইন সেভেন এইট থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এই তিনটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন আপনাকে সর্বোপরি সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ধন্যবাদ